বিএনপি 2014 ও 18 সালে নির্বাচন প্রতিহত করার কথা বলেছিল কিন্তু পারেনি, 2024 সালেও পারবে না, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন তারা নির্বাচনে অংশগ্রহণ করলেও ভরাডুবি হবে। সকালে শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আল আমিন এম তাওহিদ। বৃহস্পতিবার রাজধানী সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজন করে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী। ফিতা কেটে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে পারবে না, কারণ তাদের সেই সাহস নেই। বিএনপির শক্তি সামর্থ্য ক্ষমতা 14 এবং 18 তুলনায় অনেক কম। ওই মাঝে মধ্যে চোরাগোপ্তা হামলা চালিয়ে যেভাবে বাস গাড়ি ঘোড়া পোড়াচ্ছে, এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ নয়। আমাদের দেশেও যারা গাড়ি ঘোড়া পোড়াচ্ছে তাদের সাথে কি আলোচনা হতে পারে? আলোচনা হতে পারে রাজনৈতিক দলের সাথে, সন্ত্রাসী সংগঠনের সাথে। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে শিডিউল ঘোষণা করেছে ঠিক সেইভাবেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করেছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এটি অনুষ্ঠিত হবে এবং জনগণের রায় নিয়ে নতুন সরকার গঠিত হবে এবং জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও বহু দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিএনপির নেতারাও অংশগ্রহণ করবে। নিশ্চিত ভরাডুবি জেনে তারা এই নির্বাচনে আসবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আমাদের সিদ্ধান্ত আমাকেই নিতে, আমাদেরই নিতে হয়, আমরাই। আল আমিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন।